हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। तो आजके आमरा बानाबो भापा इलिश। आमार मा आजके बानाच्छे भापा इलिश। तो आपनादेरके देखाबो कला पाता छाड़ा किभाबे आमरा एखाने भापा इलिशटा बानाई। तो एखाने आमी नियेछि 7 टुकरा मतन इलिश माछ। एखाने नियेछि कुचानो नारकेल ब्लेंड करे सर्षे तेल दिए ब्लेंड करे रेखेछि। आर नियेछि 3 चामच मतन आगे थेके बेटे रखा सादा आर कालो सर्षे आर काचा लंका बाटा। একটা পাত্রতে ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছি। এখন ইলিশ মাছগুলো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা, 아게 থেকে কালো সরষে আর সাদা সরষে কাঁচা লঙ্কা বেটে রাখা দিয়ে দিচ্ছি ওখানে 3 চামচ মতন। দিচ্ছে ব্লেন্ড করে রাখা নারকেল, দিচ্ছে মশলা ছোট 1 চামচ হলুদ, দিচ্ছে ছোট 1 চামচ নুন স্বাদ মতন, দিচ্ছে আন্দাজ মতন সরষের তেল। মাছগুলোকে এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। মাছগুলো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমরা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। অলমোস্ট 30 মিনিটস মতন মাছগুলো ম্যারিনেট করে রেখেছে। এদিকে একটা ফ্রাই প্যান অল্প তেল দিয়ে গরম করে নিয়েছে। এখন এর উপরে দেবে ফয়েল। ফয়েল দিয়ে উনানের আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়েছে। এখন একে একে করে গরম তাওয়াতে ইলিশ মাছগুলো সাজাচ্ছে। ম্যারিনেট করা মশলাগুলো মাছের উপরটা অল্প অল্প দিয়ে দিচ্ছে। ইলিশ মাছের উপরে একটা একটা করে কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছে। মাছের উপরে আবার আরেকটা ফয়েল দিয়ে এটাকে কভার করে দিচ্ছে। ভালো করে মাছগুলো দমে রাখার জন্য ফয়েলের উপর আরেকটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। প্রায় 20 মিনিট এইভাবে রাখার পরে এটাকে এখন উল্টে দিচ্ছে। তো উল্টানোর প্রসেস একটা আছে, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে এটা উল্টাই। এটা এখন একপাশে এইভাবে শুকিয়ে এসছে মাছের জলগুলো। একটা স্টিলের প্লেট নিয়েছে, এটাকে এখন অন্যদিকে উল্টে দেবে। এটাকে এখন একপাশ থেকে এইভাবে ফয়েলটাকে টেনে আবার মাছটাকে আরেক পাশে উল্টে এভাবে তাওয়াতে রেখে দেবে। একটু দেখা ভেতরটা কেমন হয়েছে। এই প্রসেসটা একটু ড্রাই হবে মাছগুলো। এটা এখন একদিক হয়ে গেছে, আরেকদিক আমরা ঠিক এইভাবে 15-20 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব। এটা আবার চাপা দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তুলে ফেলো,
আমরা এইভাবেই ঠিক ভাপা ইলিশটা করি। তো ফ্রেন্ডস আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা আমাদের যেভাবে আমরা প্রসেসটা করি ভাপা ইলিশের, ঠিক ওইভাবেই আমরা দেখিয়েছি।